রিসেন্টলি অনেক ফ্রি ফায়ার প্লেয়ারের মনের ইচ্ছা জাগতেছে যে তারা ইস্পোর্টস প্লেয়ার হবে, আর বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার্সরাই দেখতেছি যে ইস্পোর্টস কে অনেক বেশি সাপোর্ট করতেছে। আর ফ্রি ফায়ার কমিউনিটির একটাই কথা, ইস্পোর্টস ইস্পোর্টস ইস্পোর্টস। ফ্রি ফায়ার কে অফিশিয়ালি ইস্পোর্টস বাংলাদেশ কিভাবে রিপ্রেজেন্ট করবে আর বাংলাদেশ ইস্পোর্টস হিসেবে কিভাবে রিপ্রেজেন্ট করবে তা সবার মাথার একটাই চিন্তা। কিন্তু আমার ক্যালকুলেশন মতে বাংলাদেশে ফ্রি ফায়ার নিয়ে ইস্পোর্টস করাটা একদমই পসিবল না। হেই ইউ হোয়াটস আপ সবাই, ক্রিস্টাসিন ওভার হিয়ার। সো গাইস, আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি যে কি জন্য বাংলাদেশে ইস্পোর্টস এর এত খারাপ অবস্থা, আর কি জন্য ফ্রি ফায়ারের ইস্পোর্টস টিম গুলোকে কোন বড় বড় কোম্পানি স্পন্সর করতে চায় না, বাংলাদেশে কি জন্য স্পন্সর্ড কোন টুর্নামেন্ট হইতে পারে না, আর বাংলাদেশে কি জন্য ফ্রি ফায়ার ইস্পোর্টস এর এত খারাপ অবস্থা। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনসাইড অফ ইট। ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম প্লেয়ারের মনে একটা ছোট্ট খাটো আশা থাকে যে সে একদিন বড় সড়ো কোনো ইস্পোর্টস প্লেয়ার হবে, সে একদিন FFBC FFIC FFWC খেলতে যাবে, এরকম আশা অনেক প্লেয়ারের মাঝখানে থাকে। ইট ইজ লাইক এভরি আদার গেম, প্রত্যেকটা গেমেরই কিন্তু, যদি ক্রিকেট খেলা বলো ফুটবল খেলা বলো, প্রত্যেকটা গেমেরই কিন্তু প্লেয়ারের মাথায় একটা সবসময় যে জিনিসটা যে ভালোবাসে তার মাথায় একটা থাকে যে এটা নিয়ে আমি এর সর্বোচ্চ করার চেষ্টা করব। কিন্তু আমাদের ফ্রি ফায়ারের জিনিসটা একটু ডিফারেন্ট। তুমি যদি একটা সাকসেসফুল ফ্রি ফায়ার ইস্পোর্টস প্লেয়ার হইতে চাও, তাহলে তোমাদের ঘরে চলে আসবে কিছুটা এক্সপেন্স, যে এক্সপেন্স গুলো তোমরা সহজে ক্যারি করতে পারবা না। আমি কিছু কিছু খরচ তোমাদের আমি এক্সপ্লেইন করে দিচ্ছি গাইস। সেই খরচগুলোর মধ্যে একটা খরচ আসবে তোমার ট্যুরের রেজিস্ট্রেশন করা, যে খরচগুলোর মধ্যে একটা বড় সর অংশ কিন্তু একটা ইন্টারনেট বিলের পিছনে চলে যায় গাইস। ইন্টারনেট বিল আমি বলে দিই কি জন্য বড় সর অংশ চলে যায়। বাংলাদেশে ইস্পোর্টস যদি তুমি খেলতে চাও, তোমার যদি ভালো ইন্টারনেট পাইতে হয়, তাহলে তোমার অতিরিক্ত বেশি টাকা খরচ করা লাগবে। কম দামি ওয়াইফাই বা কম দামি মোবাইল ইন্টারনেট দিয়ে কখনো তুমি ইস্পোর্টস খেলতে পারবা না। তোমার অনেক ভালো একটা ওয়াইফাই লাগবে, অনেক ভালো একটা রাউটার লাগবে, অনেক ভালো একটা কোম্পানির ওয়াইফাই তোমার নিতে হবে, সাথে একটা ডেডিকেটেড আইপি নিতে হবে, আর এটার মাসিক চার্জ তোমার 3-4 হাজার টাকার নিচে তোমার যাবে না। আর তাছাড়াও গাইস, বড় সড়ো কোনো স্টেজে গেলে সেখানে ট্রাভেলিং এক্সপেন্সেস গুলো আছে, সেখানে তোমার অনেক রকমের খরচ যাবে, যেই খরচগুলো তুমি একা একটা ছোট প্লেয়ার হয়ে বা একটা টিম হয়ে তুমি সেটা বেয়ার করতে পারবে না। তাছাড়াও প্রত্যেকটা টিমেরই একটা করে প্লেয়ার থাকে বা দুটো করে প্লেয়ার থাকে যারা অনেক গরিব ঘরের থাকে, আর যাদের কাছে একটা ভালো ডিভাইস অ্যাফোর্ড করতে পারে না তারা। এর জন্য প্রয়োজন কি হয়, এর জন্য প্রয়োজন হয় স্পন্সর। একটা টুর্নামেন্টের জন্য হোক বা পুরো বছরের জন্য হোক বা পুরো টাইমের জন্য হোক বা পুরো আজীবনের জন্য হোক, একটা স্পন্সর প্রয়োজন পড়ে প্রত্যেকটা ইস্পোর্টস টিমের। আর বাংলাদেশে আপাতত এস্টাবলিশ যতগুলো ইস্পোর্টস টিম আছে তাদের কিন্তু একটা করে স্পন্সর প্রয়োজন পড়ে, আর কারণ প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ডিভাইসের প্রয়োজন পড়ে একটা ইস্পোর্টস টুর্নামেন্ট খেলতে গেলে। iPhone X এর নিচে কোনো ফোন দিয়ে যদি সে টুর্নামেন্ট খেলতে যায় তাহলে সে ফেস করবে ল্যাগ, আর একটা ইস্পোর্টস প্লেয়ার হইতে গেলে তার কিন্তু ল্যাগ ফেস করা যাবে না। ইস্পোর্টস প্লেয়াররা যদি ল্যাগ ফেস করে তাহলে কি করে হবে? তো এত খরচ আমাদের মতো স্টুডেন্ট, আমাদের মতো নর্মাল স্টুডেন্টের বেয়ার করা পসিবল না। আর আমাদের বাংলাদেশ ইস্পোর্টসটা এত বড় কোনো জিনিস হয়ে পারে না যে জিনিসটার ফলে আমাদের মা বাবারা আমাদের এটা সাপোর্ট করবে বা আমাদের এত দামি দামি ডিভাইস কিনে দেবে ইস্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য। এই টাইমে আসে স্পন্সরগুলো যারা আমাদের হেল্প করে, বা আমাদের বলতেছি না, যারা প্লেয়ারদের হেল্প করে, ইস্পোর্টস প্লেয়ারদের হেল্প করে এইসব বেনিফিটস দিয়ে, যার বদলে তারা ছোটোখাটো একটু পাবলিসিটি পায়। কিন্তু এই জায়গায় হয়ে যায় গ্যাঞ্জামটা, যখনই কোনো ইস্পোর্টস টিম একটা স্পন্সর ধরে বা কোনো একটা গিল্ডের স্পন্সর ধরে এবং সেই গিল্ডে যায়, আর সেই গিল্ডের পেজ থেকে একটা পোস্ট করা হয় যে আমাদের অমুক স্কোয়াড আমাদের গিল্ডে জয়েন হয়েছে, তখনই শুরু হয়ে যায় কমেন্টে ক্রিটিসিজম। কত ভাই কত দিয়ে কিনলো, ভাই জিতছেন, ভাই গরু কত নিল, ভাই টাকা দিয়ে সব কিনে ফেলবেন, ভাই টাকায় আজ দুনিয়া চলে। কিন্তু ওই গিল্ডটা বা ওই কোম্পানিটা বা যে ইস্পোর্টস কর্পোরেশনটা ওই স্পন্সর করেছে ওই টিমটাকে, সেই কর্পোরেশন বা সেই কোম্পানি বা সেই গিল্ডের স্পন্সরশিপেই কিন্তু ওই প্লেয়ারটা একটা ভালো ইস্পোর্টস প্লেয়ার হইতে পারবে, কারণ তারা তাকে দিচ্ছে সেই ফিনান্সিয়াল সাপোর্ট, যেই ফিনান্সিয়াল সাপোর্টটা আর কেউ দিতে পারতেছে না। যেই কমিউনিটিকে আগানোর জন্য তোমরা এত কান্নাকাটি করতেছো যে বাংলাদেশে কেন ইস্পোর্টস হইতে পারতেছে না, আমরা কেন ইস্পোর্টস প্লেয়ার হইতে পারতেছি না, সেই কমিউনিটি কিন্তু ইস্পোর্টস প্লেয়ারদের জন্য কিছু করতেছে না। ইস্পোর্টস প্লেয়ারদের জন্য কিন্তু
এইসব কোম্পানি এইসব স্পন্সররাই কিন্তু সবকিছু করতেছে, কারণ সবথেকে বড় সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্টটাই কিন্তু এইসব কোম্পানি দিচ্ছে, এইসব গিল্ডগুলো দিচ্ছে। আর যখন এইসব প্লেয়ার্সরা তাদের স্পন্সরদের পক্ষে কোনো কথা বলতে যাবে বা তাদের প্রমোশন করতে যাবে, তখনই তার কমেন্ট সেকশনে একটা আসবে যে টাকার দালাল বা টাকা নিয়ে চামচামি করো বা টাকা নিছো বলে এইসব কথা বলতেছো। আমি বুঝি না গাইজ, মানে আমাদের বাংলাদেশের মানুষ এতটা হিপোক্রিট কেমনে হইতে পারে। তোমরা চাইতেছো, তোমরা আসলে আমাদের কমিউনিটির পোলাপাইন চাইতেছে যে ইস্পোর্টসটা বৃদ্ধি পাক, কিন্তু যখনই এইটার জন্য কোনো ইস্পোর্টস স্কোয়াড একটা ভালো কিছু ভালো একটা স্পন্সর পায়, তখন তাদের আরো পটেনশিয়াল থাকে তার ফিউচারে আরো ভালো কিছু করা। তাদের যে ফিনান্সিয়াল সাপোর্টটা প্রয়োজন পড়তেছে, সেই ফিনান্সিয়াল সাপোর্টটাই কিন্তু তারা নিচ্ছে, আর তখনই তোমাদের এত 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 কমেন্ট চলে আসে। আর এই কমেন্টগুলো দেখার পরে কিন্তু যে স্পন্সরটা করে সে কিন্তু ফিউচারে অন্যান্য স্কোয়াডদের বা আন্ডারকুকড বা আন্ডার রেটেড কোনো স্কোয়াডকে স্পন্সর করতে ভয় পায়। তুমি ইয়েস রহিম করিম, তোমারই বলতেছি যে তুমি যে ইস্পোর্টস প্লেয়ার হইতে পারতেছো না, এটার পিছনেও তোমার বিশাল বড় অবদান আছে। তুমি যে কমেন্টগুলো করে আসছো না, ওই কমেন্টগুলোর ফলেই কিন্তু কোনো একটা স্পন্সর বাদ দিয়ে দিয়েছে স্পন্সর করা অন্যান্য টুর্নামেন্টের অন্যান্য স্কোয়াডগুলোকে। হয়তো সেই স্পন্সরটা ফিউচারে তোমার কোনো স্কোয়াডকেও কিন্তু সেখানে তোমাকে স্পন্সর করতে পারতো, তোমাকে একটা ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারতো, যার ফলে তোমার স্কোয়াডও কিন্তু বড়সড় একটা ইস্পোর্টস প্লেয়ার হয়ে দাঁড়ানোর একটা সুযোগ পাইতো। গাইজ, আমি এটা কেন বলতেছি, রিসেন্টলি একটা আন্ডাররেটেড ইস্পোর্টস স্কোয়াড একটা ছোটখাটো স্পন্সর পাইছিল, যে ছোটখাটো স্পন্সরের ফলে যে তাদের টিমের একটা অনেক 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 ভালো একটা প্লেয়ার, অনেক ট্যালেন্টের একটা প্লেয়ার একটা ডিভাইস কিনতে পারছিল ফিউচারে ইস্পোর্টস সেক্টরে, ফ্রি ফায়ারের ইস্পোর্টস সেক্টরে। কিন্তু তা যখন সে স্পন্সররা পোস্টটা দেয়, কমেন্ট সেকশনে এত এত বেশি ক্রিটিসিজম আসে, যার ফলে সে স্পন্সররা স্পন্সরটা উঠায় নেয়। এখন আমাকে বলো, যেই যে কয়টা বান্দার ইস্পোর্টসের স্বপ্নটা তোমরা নষ্ট করে দিলা, পুরো একটা স্কোয়াডের ইস্পোর্টসের স্বপ্নটা তোমরা নষ্ট করে দিলা, চিটে ফুটা কমেন্ট করে কয়টা কয়টা ক্রিটিসিজম করে তোমরা কি মজা পাইলো আর কি লাভ হইলো, আর এই স্কোয়াডদের ক্ষতি কে বহন করবে? এই স্কোয়াডগুলো যে পোটেনশিয়ালগুলো ছিল, ফিউচারটা ছিল, তোমরাই তো নষ্ট করলে না কমেন্ট সেকশনে যারা যা করছিলে। আর তোমরাই আবার কমেন্টস করো অন্য অন্য জায়গায় যে যে ইস্পোর্টসের কোনো উন্নতি নেই বাংলাদেশে, কি করে হবে যখন তোমাদের মতো মেন্টালিটির লোকজন বসে রয়েছে আমাদের কমিউনিটিতে। তো গাইজ, এই ভিডিওটা আমি বানাইছি কি জন্য, এই ভিডিওটা তোমাদের একটা মেসেজ দেওয়ার জন্য যে গাইজ প্লিজ, এই যে মানুষ টাকা নিচ্ছে ইস্পোর্টসে, টাকা নেওয়া টাকার আদান প্রদান হচ্ছে, গাইজ অবভিয়াসলি ইস্পোর্টস একটা বড় একটা ইন্ডাস্ট্রি, এটা যখন একটা বড় ইন্ডাস্ট্রি হবে সেই ইন্ডাস্ট্রিতে টাকা পয়সার লেনদেন থাকবে। আর প্রত্যেকটা ইস্পোর্টস প্লেয়ারের একটা এক্সপেন্স থাকে, ওয়াইফাই বিল আছে, তার ডিভাইসে যদি কোনো প্রবলেম হয় সেখানে একটা খরচ চলে যাবে, তার যদি বড়সড় কোনো একটা স্টেজে একটা জায়গা পায় সেখানে তার প্লেনের টিকিট দিয়ে শুরু করে থাকা খাওয়া যাওয়া আসা, ইভেন একটা টি শার্টেরও কিন্তু টাকা তার গুছাইতে হবে। কেমনে পারবে একটা বাংলাদেশের একটা মিডল ক্লাস ঘরের একটা ছেলে, সে কেমনে পারবে এই কাজটা করতে? এই কাজটা তো তার দ্বারা সম্ভব না। কিন্তু এই কাজটা কারা করতে পারে? এই কাজটা করতে পারে বড় বড় কোম্পানি আর স্পন্সররা। আর যখনই বড় বড় কোম্পানি আর স্পন্সরদের কাছে যাওয়া হয় তখন তারা কিন্তু একটা কথাই বলে যে আমরা যদি তোমাদের স্পন্সর করি উল্টা আমাদের নাম খারাপ হবে, কারণ ফ্রি ফায়ার কমিউনিটি হচ্ছে এরকম। ইয়েস গাইজ, ফ্রি ফায়ার, তারা এটা এটা আমার মুখের কথা না, এটা আমি একটা নিজে নিজে একটা স্পন্সরের মুখের থেকে এই কথাটা শুনে আসছে যে আমরা ফ্রি ফায়ার নিয়ে কেন আমরা কাজ করব যদি আমাদেরই নাম খারাপ হয়। আমরা যেই অডিয়েন্সটা ধরার চেষ্টা করতেছি সেই অডিয়েন্সের কাছেই আমরা খারাপ হয়ে যাব, কারণ আমরা টিম টাকা দিয়ে কিনে নিচ্ছি। সো গাইজ, একবার ভেবে চিন্তে দিবা তোমাদের কমেন্টগুলো ইস্পোর্টস কমিউনিটিকে কতটা হার্ট করতেছে, আর ইস্পোর্টসকে তোমরা কতটা ভালোবাসো। সবাই, আমি জানি যে আমার কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম যারা আসে বা আমার সাবস্ক্রাইবার বেস যারা আছে, তোমরা সবাই চাও বাংলাদেশের ইস্পোর্টসটা একটু বৃদ্ধি পাক। প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারেরই কিন্তু চাওয়া উচিত যে বাংলাদেশের ইস্পোর্টসটা একটু বৃদ্ধি পাক, বিকজ এটা যদি একটা অফিসিয়াল স্পোর্টস হইতে পারে, এটা যদি একটা অফিসিয়াল ভাবে চলে যেতে পারে, তাহলে আমরা যারা গেমার্স আছি, আমরা যারা গেম খেলতে ভালোবাসি, তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি হয়ে যাবে। কিন্তু আই ডোন্ট নো যে কেন তোমরা এই কাজটা করো, যেখানে তোমরা যে জিনিসটা চাও সেই জিনিসটার বিরুদ্ধে আবার তোমরা কথা বলো। আই ডোন্ট নো ওয়াই, বাট গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোনো জায়গায় কোনো রকমের কমেন্ট করার আগে দুইবার ভেবে চিনতে নিবা যে এই কমেন্টটার ফলে কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, আর তুমি কোনো লাভ পাচ্ছ কিনা। ঠিক আছে গাইজ, সো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিতে ভুলবো না, সাবস্ক্রাইব করতে ভুলবো না। আই নো ভিডিওগুলো লেট আসতেছে, কজ আমি একটু ব্যস্ত আছি গাইজ, এই ঝামেলা চলতেছে, শো ডিসেম্বর চলে আসছে, তো আমাদের এই টাইমে ইয়ারলি শো শো থাকে। আই থিঙ্ক সো আমি ব্লগ করতে পারবো শোটা, যদি ব্লগ নাও করতে পারি আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, ছোটোখাটো আপডেট। সো গাইজ, দ্যাট ওয়াজ ইট ফর টুডে, আইল বি সিইং গাইজ নেক্সট টাইম ইন অ্যানাদার ভিডিও অর অ্যানাদার লাইভ স্ট্রিম। টিল নেক্সট টাইম, বাই বাই, আদিওস আমিগোস, হাস্তে ফিদা।